নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তাদের আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচার পতনের পর সে প্রভাব পড়েছে গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে। একসময়ের দালালের দৌরাত্ম্য বন্ধ হওয়ার পাশাপাশি বন্ধ হয়েছে পাসপোর্ট প্রাপ্তিতে বিড়ম্বনা। অফিসে এমন পরিবেশ বিরাজ করায় খুশি পাসপোর্ট প্রার্থীরা। প্রতিনিধি আর কে রেজার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে একসময় দালালের দৌরাত্ম্যে হিমশিম খেত সেবা প্রার্থীরা। দালাল ছাড়া করাই যেত না পাসপোর্ট। অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে নেওয়া হতো সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা। সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ এবং অভিযানেও বন্ধ করা যায়নি দালালদের দাপট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেকটা দালালমুক্ত পাসপোর্ট অফিস, সুবাতাস বইছে পাসপোর্ট অফিসে। কর্মকর্তারাও এখন খামখেয়ালিপনা ছেড়ে সেবা প্রার্থীদের সেবা দিয়ে যাচ্ছেন আন্তরিকতার সাথে। সম্পূর্ণ কাজ নিদিনিলেই করছে আমাদের, শুধু পাসপোর্টের ফিটা দিতে হইছে, এটা 6,100 টাকা দিছি, এছাড়া আর কোনো টাকা পয়সা লাগে না। কোনো দালালের মাধ্যমে করে না, নিজের পাসপোর্ট আমি নিজে করেছি। নিজে বাসা থেকে সব অ্যাপ্লাই, চালান, অনলাইন থেকে শুরু করে সমস্ত কিছু নিজেই করেছি। নিজে নিজেই করেছি, কোনো দালাল বা অন্য কাউকে লাগে নাই, সম্পূর্ণ নিজে এবং সরকারি ফি এর বাইরে আমার একটা কাউ লাগে নাই। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস জানিয়েছে সেবা প্রার্থীদের সর্বোচ্চ সেবা দিতে ও দালাল মুক্ত অফিস গড়ে তুলতে কাজ অব্যাহত রয়েছে। কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই পাসপোর্ট পাবেন সেবা প্রার্থীরা। পাসপোর্ট যারা করতে আসে তারা যেন নির্বিঘ্নে পাসপোর্ট সেবা পেতে পারে, এই জন্য আমি সকল ধরনের নির্দেশিকা, ওয়েবসাইট এবং সিটিজেন চার্টারে আপলোড করেছি। তারা যেন সর্বোচ্চ সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল মুক্ত পরিবেশ বজায় রাখতে জনগণকেও সচেতন হওয়া প্রয়োজন বলে জানান সেবা প্রার্থীরা। গাজীপুরের এমন পরিবেশ দেশের অন্যান্য অঞ্চলের পাসপোর্ট অফিসের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন তারা। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।